হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে আমরা সহজে এক কর্ড থেকে আরেক কর্ডে যাওয়া বা কর্ড সুইচও যেটাকে আমরা বলে থাকি সেটা প্র্যাকটিস করব। তো এই ভিডিওটা যে শুধুমাত্র যারা প্রথম প্রথম কর্ড বাজানো শিখছো তাদের জন্য তা কিন্তু একেবারেই নয়। অনেক দূর বাজানোর পরেও কিছু না কিছু কর্ড থাকেই যেগুলো আমাদেরকে প্রবলেমে ফেলে, তো সেই কর্ডগুলোকেও আমরা এই পদ্ধতিতে প্র্যাকটিস করলে সহজেই আয়ত্ত করে ফেলবো। তো দেখো, কর্ড ধরতে আমাদের কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় কখন, যখন গান বা কিছু বাজাচ্ছ তুমি সেই সময় যখন কর্ডটা এক কর্ড থেকে আরেক কর্ডে জাম্প করছি সেই সময়টাতে আমাদের অসুবিধা হয়। তো সেইটা প্র্যাকটিস করার জন্য আমরা সাহায্য নেব মেট্রোনোমের। তো প্লে স্টোরে অনেক মেট্রোনোম অ্যাপ আছে, তোমরা দেখতে পারো। আপাতত আমি যেটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে মেট্রোনোম বিটস, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো অ্যাপটার লেআউট তোমরা দেখতে পাচ্ছ, এখানে আপাতত যেটা আমাদের দরকার সেটা হচ্ছে মাঝের সংখ্যাটা, মাঝে যেটা 60 বলে লেখা আছে সেই সংখ্যাটা। এটাকে আমরা বাড়াতে পারি, কমাতে পারি নিজেদের প্রয়োজন মতন, ঠিক আছে। এই সংখ্যাটা কি বোঝায়, এটা বোঝায় বিট পার মিনিট, এক মিনিটে মেট্রোনোমটা কতবার আওয়াজ করবে, কেমন। তো যত আমরা এই সংখ্যাটাকে বাড়াবো তত আওয়াজটা স্পিডে হবে, যত আমরা সংখ্যাটাকে কমাবো তত আওয়াজটা আস্তে আস্তে হবে। দেখো 60-তে রাখলে কেমন শুনতে লাগে, 1 2 3 4, 1 2 3 4, এরকম। চারবারই কেন হচ্ছে, কারণ এই যে নিচে লেখা আছে বিটস পার বার বলে এটা 4 করা আছে, ঠিক আছে। এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, তবে আমরা 4-ই রাখবো। তো মেট্রোনোমের সাথে আমরা কিভাবে প্র্যাকটিস করবো, মেট্রোনোম আমাদের বাজতে থাকবে আর প্রত্যেকবার যে প্রথমবারের টিকটা হচ্ছে 1 2 3 4 করে ধরলে 1-এ যে টিকটা হচ্ছে সেখানে আমরা কি করব, আমাদের কর্ড ধরে আমরা একটা ডাউন স্ট্রাম করবো, ঠিক আছে। কোন কর্ড ধরবো, আমরা একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি। যেমন ধরো যখন আমরা প্রথম ইউকুলেলে বাজাতে শিখি তখন সি এ মাইনার এফ, সি থেকে এ মাইনার থেকে এফ, এইটা চেঞ্জ করাটা অতটা কঠিন হয় না, কিন্তু কঠিন হয় হঠাৎ করে জি কর্ড ধরাটা। তো আমরা প্র্যাকটিস করব সি থেকে এ মাইনার, এ মাইনার থেকে এফ, এফ থেকে জি, মেট্রোনোমের সাহায্যে। কি বললাম, প্রথমবারের যে টিকটা হয় সেটাতে আমরা কর্ড ধরে একটা ডাউন স্ট্রাম করব। 2 3 4 কোনো কিছু বাজাবো না, স্কিপ করে যাব। স্কিপ করে যাওয়ার টাইমটাতে আমি কর্ডটা খুঁজে নেব, দিয়ে দ্বিতীয়বার যখন আবার 1 বাজবে তখন আবার ওই দ্বিতীয় কর্ডে আমি ডাউন স্ট্রাম করব। 2 3 4 জায়গায় আমি আবার পরের কর্ডটা খুঁজে নেব, ঠিক আছে। এরকম ভাবে দেখো বাজালে কিরকম লাগে। এটা অন করি, 3 4 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ব্যাখ্যা করি, তোমরা আমার আঙুলগুলোকে খেয়াল করলে কিভাবে ওই 2 3 4 জায়গায় আমি অন্য কর্ডে শিফট করে নিচ্ছি তাড়াতাড়ি করে আমার আঙুলগুলোকে। এটা হচ্ছে প্রথম ধাপ। এটা যখন দেখবে প্র্যাকটিস করতে পারছো তখন কি করবে, এই বিট পার মিনিটটাকে বাড়াবে, বাড়িয়ে নিজের ইচ্ছে মতন বাড়িয়ে নিয়ে যাবে। আমি এখানে আপাতত 90-তে নিয়ে যাই। একই জিনিস করব, 1-এ ডাউন স্ট্রাম, 2 3 4 স্কিপ। দেখো সাউন্ডটা এবার একটু স্পিডে হবে, 1 2 3 4, আরেকটু স্পিডে বলে নি, 100 করে দিই, 1 2 3 4। আমার আঙুলগুলোকে খেয়াল করবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা যখন দেখবে স্পিডেও বাজাতে পারছো তখন কি করবে, নেক্সট স্টেপ, 1 বাজিয়ে 2 3 4 আমরা স্কিপ করছিলাম, এরপরে কি করব, 1 2 বাজাবো, 3 4 কে স্কিপ করব, ঠিক আছে। পরেরটাতেও আবার 1 2 বাজাবো, 3 4 কে স্কিপ করব। দেখো এরকম লাগবে, স্পিডটা আবার একটু কমিয়ে দিয়ে 70, 3 4, 1 2 3 4, 1 2 3 4,
এক দুই তিন চার, এক দুই তিন চার। নেক্সট স্টেপ তাহলে কি হবে, এটা সত্তরে আছে, সত্তরকে বাড়িয়ে আবার আমরা ওরকম নব্বই একশোতে নিয়ে যাবো, এই সেম জিনিস প্র্যাকটিস করবো। তারপরে স্টেপ কি হবে, ঠিক ধরেছ, ওয়ান টু থ্রি আমরা ডাউন স্ট্রাম করবো তিনবার, ফোর এর বেলায় স্কিপ করবো। ওটা কিরকম হবে দেখো, সত্তরেই রেখেছি, ওয়ান টু থ্রি ফোর, 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 ওয়ান টু থ্রি ফোর। এটার আবার নেক্সট স্টেপ কি হবে, স্পিড বাড়িয়ে দিয়ে সেম জিনিস প্র্যাকটিস করা। আর লাস্ট কি হবে, চারটে ডাউন স্ট্রাম, আর দ্বিতীয়বার চারটে শুরু হওয়ার আগেই আমাদেরকে কর্ড চেঞ্জ করতে হবে। ট্রাস্ট মি, ওটা তো কোনো অসুবিধা হবে না যদি এরকম ভাবে স্টেপ ওয়াইজ প্র্যাকটিস করো, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা স্টেপকে কিন্তু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। তো যে কোনো কর্ডকে এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারবে, সে বার কর্ডই হোক কি অন্য যে কোনো কর্ডই হোক, এভাবে প্র্যাকটিস করলে তাল জ্ঞানও হবে, স্ট্রামিং এর সময় দেখবে সুবিধা হচ্ছে, এবং ব্যাপারটা একটা সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করা হবে। তো যেই গানই তুলছো না কেন, ওখানে যেরকম ভাবে কর্ড প্রোগ্রেশন আছে সেটাকে যদি আগে এভাবে প্র্যাকটিস করে নিয়ে তারপরে যদি গানটা অ্যাপ্লাই করো, দেখবে গানটা বাজানোর সময়ও কিন্তু সহজ হয়ে গেছে ব্যাপারটা। তো আজকে আমাদের সাক্ষাৎ এতটাই ছিল, আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে। দেখা হবে নেক্সট টাইম, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।